ঢাকাকে ঘিরে চতুর্থ স্যাটেলাইট টাউন, 200টি বিশতলা ভবন নির্মাণ হচ্ছে বাংলাদেশে। রাজুকের প্রথম স্যাটেলাইট সিটির প্রকল্প ছিল উত্তরা। কালের বিবর্তনে উত্তরা এখন ঢাকার সব থেকে উন্নত এলাকার একটি। ঢাকা শহরের উপর চাপ কমাতে ঢাকা সংলগ্ন আশেপাশের এলাকায় স্যাটেলাইট সিটি নির্মাণের কোনো বিকল্প নেই। সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন এসব স্যাটেলাইট সিটিগুলো ঢাকার জনসংখ্যার বিশাল একটা অংশকে সরিয়ে নিয়ে যায়। উন্নত দেশগুলোতে স্যাটেলাইট সিটি খুব কমন বা সাধারণ একটি ব্যবস্থা। উত্তরের পর রাজুকের আরেকটি প্রকল্প ছিল পূর্বাচল, 142 তলার আইকনিক ভবন। এই ভবনকে কেন্দ্র করে 40 তলার আরও কয়েকটি ভবন নির্মাণ করা হবে। বর্তমানে এখানে নির্মাণ কাজ চলছে, সেই সাথে বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামও প্রকল্প চলমান। ভবিষ্যতের বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে এই পূর্বাচলকে। তৃতীয় প্রকল্প হিসেবে কেরানীগঞ্জে ঝিলমিল প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে মাটি ভরাট এবং রাস্তা নির্মাণের কাজ শেষ। যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস এবং বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই এখানে 20 তলার 200টি ভবন নির্মাণ করার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রজেক্ট এলাকায় যারা গিয়েছেন তারা হয়তো দেখতে পেরেছেন, সর্বশেষ নতুন আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে কেরানীগঞ্জের বসলা ব্রিজের পর। 1084 একর জমির উপর প্রায় 6,070 কোটি টাকায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এখানে স্যাটেলাইট সিটিতে সর্বমোট 200টি 20 তলা ভবন নির্মাণ করা হবে। এটি চালু হলে ঢাকার আবাসন সমস্যার সমাধান হবে, সেই সাথে বিপুল মানুষের আবাসের ব্যবস্থা হবে। অপরদিকে মেট্রো রেলের পথ চলাচলের পিলারের উপর একের পর এক বসানো হচ্ছে স্প্যান। 377টি পিলারের উপর এরকম 376টি স্প্যান বসে বিস্তৃত হবে 20 কিলোমিটারের মেট্রো রেল। তবে 2019 সালের জুনের মধ্যে 5 সেট ট্রেন নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উড়ালপথ ও স্টেশন নির্মাণের কাজ শেষ হবার কথা। 100 কিলোমিটার গতিতে চলবে মেট্রো রেল। পুরো প্রকল্পের কাজ 2020 সালের মধ্যে সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত মেট্রো রেল প্রকল্পে ব্যয় হয়েছে 5,105 কোটি টাকা।